এক সপ্তাহে দেশের শেয়ার বাজারে লেনদেন বেড়েছে 15.52%, অপরদিকে কমেছে বাজার মূলধন। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 4,053.5 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,48,827.73 কোটি টাকায়। বিদায় সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 141.78 পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করেছে 6,152 পয়েন্টে। এছাড়া ডিএস 30 32.46 পয়েন্ট হারিয়েছে। অপর সূচক ডিএসইএস কমেছে 23.93 পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 320টি কোম্পানির শেয়ার দরই কমেছে। দর বেড়েছে 59টি কোম্পানির, বিপরীতে 22 কোম্পানির শেয়ার দরই ছিল অপরিবর্তিত। সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির 208.84 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 5 কার্যদিবসে প্রতিষ্ঠানটির শেয়ার দর 18.02% বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর কমেছে 19.52%।